রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে এবং অপরাজিতা প্রকল্পের ANC শাহিনা লাইজুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিতে নারীদের 30% ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, ওয়ার্কার্স পার্টির নওগাঁ জেলা সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। প্যানেল আলোচক ছিলেন রাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব কুমার পাণ্ডে। স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা প্রকল্পের প্রকল্প উপপরিচালক ফৌজিয়া খন্দকার। এ সময় অপরাজিতা নারীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অপরাজিতা নারীদের নেতৃত্ব দিয়ে এগিয়ে আসতে হবে, তাদের লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী হতে হবে, পরিশ্রমী হতে হবে, সততা ও দক্ষতা নিয়ে তাদের এগোতে হবে, প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না।